সহেশ্বর বাবুকে ভালো করে খাওয়ানো হলো, আপনি ওখানে খাওয়া দাওয়া করে বাইরে এসে উল্টো সুরে কথা বললেন, তা আপনি খাইলেন কেন তাহলে? আপনি এত পদের খাবার নিয়ে বসে খেলেন কেন? আপনি তো অস্বীকার করতে পারতেন যে আমি খাবো না। আপনি ভালো করে খেলেন এবং বাহবা দিলেন, ধন্যবাদ দিলেন, বাইরে এসে উল্টো সুরে কথা বললেন। খাবার আমার বাসায় নিয়ে গেছে। আবার খাবার পটলাবেন যে বাসায়ও নিয়ে গেছে, এটা কি পুলিশ বাধ্য করেছিল? এতেই বোঝা যায় ওদের নেতাদের দ্বিচারিতা এবং ইমানের জোর, ওদের ইমানের জোর যে কত কম এতেই বোঝা যায়। যেই দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, ওদের দিয়ে আর যাই হোক কোনোদিন আন্দোলন হবে না। সুতরাং আমি আমাদের দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানাব যে কৃষক লীগ আজকে যে কর্মসূচি গ্রহণ করেছে এটি অত্যন্ত চমৎকার এবং একটি সামাজিক মানবধর্মী কর্মসূচি। এই জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানাই। অতীতে কৃষক লীগ কৃষকের ধান কেটে দিয়েছে, ধান কাটা ধান আবার কাঁধে করে পিঠে করে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, ধান বুনে দিয়েছে, এই কাজগুলো কৃষক লীগ করেছে। এটাই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। আজকে কৃষক লীগ আবারও সেই উদাহরণ সৃষ্টি করেছে, আশা করব অন্যরাও এটাকে অনুসরণ করবে। আর আমি প্রথমে যেটি বলেছি যে ডেঙ্গু মশা যেমন মারাত্মক, এই জন্য ডেঙ্গু মশা নিধন করতে হবে। বিএনপিও তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক, সুতরাং ওদেরকে প্রতিরোধ করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ভগবান। ডেঙ্গু মশা অনেক মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক, ডেঙ্গুর চেয়েও অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক। ডেঙ্গু মশা কামড়ায় আর বিএনপি আগুন জ্বালায়, বিএনপি গাড়ি ঘোড়া পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। সুতরাং অনেক ক্ষেত্রে ডেঙ্গু মশার চেয়েও বিএনপি হচ্ছে বেশি মারাত্মক। আজকে তারা এই ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বলুন, কৃষকের পাশে দাঁড়ানো বলুন, এবং করোনার সময় মাঝে মধ্যে ফটো সেশন ছাড়া তাদেরকে আর কোনো কিছুতে দেখা যায়নি। এখন আছে কি? এখন আছে তারেক জিয়ার, জুবাইদুর রহমানের কেন শাস্তি হলো সেটা নিয়ে। তারা রাজনীতিটা জনগণের জন্য করে না, বিএনপি রাজনীতিটা করে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং বেগম জিয়ার পরিবারের জন্য। আর বিএনপি এমন একটি দল, কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না। একটি দল যারা ইউনিয়ন পরিষদের, আমাদের তথ্য ভাষা বলে মেম্বারি ইলেকশন, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিলের ইলেকশনও করতে দিচ্ছে না, দিলে বহিষ্কার করছে। আসলে মানুষ এই দল কেন করবে? যেই দল করলে কোনো ইলেকশন করা যায় না। আজকে বিএনপি এমন একটি দলে পরিণত হয়েছে, এই দল করলে কোনো ধরনের ইলেকশনে অংশগ্রহণ করা যাবে না। ইউনিয়ন পরিষদের মেম্বারই বলুন আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বলুন, কোনো ইলেকশন করা যাবে না যদি বিএনপি কেউ করে। এই হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে আসলে তারেক রহমান আর বেগম খালেদা জিয়া তাদের একটা লাঠিয়াল বাহিনী হিসাবে বিএনপিকে চায়। বিএনপিকে তারা সংসদে চায় না, বিএনপিকে তারা ইউনিয়ন পরিষদে চায় না, বিএনপিকে তারা সিটি কর্পোরেশনে চায় না, কোনো জায়গায় চায় না। কি চায় তারা? বেগম খালেদা জিয়া বিশেষ করে তারেক রহমান চায় বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসাবে থাকুক।